প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোশাম্মদ জেবুন্নেসা খানম, সহকারী শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পড়াবো ভোকেশনাল শাখার নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের জ্ঞানমূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বের করো, আমি পড়াবো এবং লেখাবো। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1971 সালে। শিক্ষার্থীরা, এবার দুই নম্বরে আসি। দুই নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছিল। গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তিন নম্বর প্রশ্নে আসি, স্বাধীনতার ঘোষককে। এ প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই জানো, সবাই জানো যে স্বাধীনতার ঘোষক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্বাধীনতার ঘোষককে আমরা সঠিক উত্তর কি পেলাম? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার আমরা চার নম্বর প্রশ্নে আসি, কত তারিখে বিজয় দিবস পালন করা হয়? এ প্রশ্ন অবশ্যই আমরা জানি, কারণ আমরা স্কুল চলাকালীন সময়ে তোমাদের রিডিংয়ে পড়ে আসছি যে কত তারিখে বিজয় দিবস পালন করা হয়। 16ই ডিসেম্বর। ষোলোই ডিসেম্বর সারা বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয়। পাঁচ নম্বর প্রশ্নে আসি, কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, এ প্রশ্নের উত্তরও আমরা নিশ্চয় জানি যে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয়। 26শে মার্চ সারা বাংলাদেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এবার আমরা 5 নম্বর প্রশ্নে আসি, কখন মুজিবনগর সরকার গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল। 1971 সালের 10ই
18 তাহলে আমরা জানলাম যে মুজিবনগর সরকার গঠিত হয় কখন 1971 সালের 10ই এপ্রিল এখন 7 নম্বর প্রশ্নে আসি কখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কখন শপথ গ্রহণ করে প্রিয় শিক্ষার্থীরা কখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এ প্রশ্নের উত্তর আমরা অবশ্যই জানি এ প্রশ্নের সঠিক উত্তর হবে 1971 সালে 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সরকার শপথ গ্রহণ করে প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর প্রশ্ন হচ্ছে কখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি পেলাম 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা জানি তারপরেও তোমরা এই প্রশ্নগুলো ভিডিওতে অবশ্যই দেখবা খাতায় লিখবা তোমরা বাসায় বসে পড়াশুনো করবা ঘরের বাইরে যাবা না ঘরের বাইরে যদি যাও অবশ্যই মাস্ক পরবা মাস্ক না পরে ঘরের বাইরে যাবে না প্রিয় শিক্ষার্থীরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসে কথা হবে ধন্যবাদ সবাইকে